গাছের রুট তৈরি হয় না, যে গাছটা ডিহাইড্রেট হওয়ার কারণে মিডিয়াতে সেট হয়ে যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে। আমি বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে মূলত আমি অ্যাডেনিয়ামের যত্ন সম্পর্কে জানাবো, একটু ছোটোখাটো টিপস আশা করি আপনাদের একটু উপকারে লাগবে একটু হলে। সেক্ষেত্রে হলো আপনারা যেমন আমরা অনেক সময় অ্যাডেনিয়াম গাছটা রিপোর্ট করি, রিপোর্ট করার পর দেখা যায় যে আপনার গাছের গোড়াটা অনেক নরম হয়ে যাচ্ছে। এটা নরম হওয়ার কারণ হলো গাছটা আপনার ওই সময় কোনো গাছের রুট তৈরি হয় না, যে গাছটাতে খাদ্য গ্রহণ করবে, সেক্ষেত্রে গাছের গোড়াটা নরম হয়ে যায় গাছটা ডিহাইড্রেট হওয়ার কারণে। আর গাছ যখন রিপোর্ট করবেন তখন আপনার চেষ্টা করবেন যে অবশ্যই গাছের পাতাগুলো কেটে দেওয়ার, পাতাগুলো কেটে দিলে গাছটা ডিহাইড্রেট কম হয় এবং গাছটা তাড়াতাড়ি মিডিয়াতে সেট হয়ে যায়। তবে না কাটলেও বেশি খুব একটা প্রবলেম হয় না। তবে আপনার গাছটা লাগানোর পরে অবশ্যই খেয়াল রাখবেন যেন সরাসরি সানলাইটে দেবেন না, একটু শেডি জায়গায় রাখবেন। এক্ষেত্রে আপনার গাছটার পাতা বা গাছের কাণ্ডর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, গাছটাও সুস্থ থাকে। আর আরেকটা বিষয়, গাছে অনেক সময় বলে যে ফুল ঝরে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি জানাই। ফুল আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল আপনার এরকমভাবে ফুটছে না, ভালোভাবে ফুটছে না, ফুলটা দেখা যাচ্ছে যে এরকমভাবে ফুলটা না ফুটে ঝরে যাচ্ছে, এরকম অবস্থা। আমি দেখাচ্ছি, ফুলটা ছেড়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এরকমভাবে ফুলটা ঝরে যায়। এই ঝরে যাওয়ার কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে গাছটাতে আপনার ফুলের সাইজগুলো বড় হয়ে থাকে অনেক। আর সেক্ষেত্রে আপনার গাছটার যে সাইজ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ফুল ফোটানো সম্ভব হয় না গাছের ক্ষেত্রে। আরেকটা কারণ হতে পারে যেমন অতিরিক্ত রোদ বা বৃষ্টি, কারণে গাছের ফুলটা পচে যায় অনেক সময় বা নষ্ট হয়ে যায়, আর বৃষ্টিতে পচে যায়। আর রোদ হলে হয় কি, গাছটা ডিহাইড্রেট হয়ে যায়, যার কারণে গাছটা আপনার ওই পরিমাণে খাদ্য দিতে পারে না, বা গাছটা আপনার ফুলগুলোকে ফুটো ফোটাতে পারে না, তার কারণে হয়ে থাকে। রোদের তাপের কারণে অনেক সময় আপনার ফুলটা নষ্ট হয়ে যায়। আর এমনি যদি আপনার নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে গাছের কোনো খাদ্য ঘাটতি আছে, যদি এইগুলো কারণ ছাড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গাছটা রিপোর্ট করতে হবে, বা গাছের গোড়ায় মাটিটা আপনার গোড়ায় যে মাটিটা থাকে আপনার সে মাটিটা একটু খুঁড়ে আপনি অল্প কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং হাড়ের গোড়া মিক্স করে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছটা রিপোর্ট করা লাগছে না, যদি আপনি রিসেন্ট রিপোর্ট করে থাকেন বা মাস দুই তিনে খোলা রিপোর্ট করা হয়েছে, তারপরে এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আরেকটা টিপস সেটা হলো দিয়ে, আপনারা যখন দেখছেন যে অ্যাডেনিয়ামের বীজ ফেটে ফাটা ফাটা অবস্থা আছে তখন আপনারা এটা বেঁধে রাখবেন। আপনি যদি বেঁধে না রাখেন বা খেয়াল না রাখেন সেক্ষেত্রে আপনার বীজটা উড়ে যাবে। যেমন আমি এটা প্রতিদিন ছাদে উঠে খেয়াল রাখি, যার কারণে বীজটা উড়ে না, আমি এটা কালেক্ট করে নেবো। আর আরেকটা আছে, যেমন এটাকে আমার বেঁধে রাখতে হবে, যদি প্রতিদিন না ওঠা হয় সেক্ষেত্রে আপনি বেঁধে রাখতে পারেন, সবচেয়ে সেফ অপশন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরবর্তীতে নতুন কোনো সমস্যা সমাধান নিয়ে আপনাদের সাথে হাজির হবো।